উদয়পুর সাউথ বাগমা সমতলপাড়া এইচএস বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করার জন্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে এলাকার অভিভাবকদের দাবি ছিল। সেই মতো গত কয়েক মাস আগে দপ্তর অর্থ বরাদ্দ করে পূর্ত দপ্তরের অধীনে বিদ্যালয়ের শুরু হয় কাজ। বিদ্যালয়ের কাজের অগ্রগতি দেখতে শনিবার সেখানে যান এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি কাজ কর্ম দেখে জানান, প্রায় 9 কোটি টাকা ব্যয়ে এই বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তা সন্তোষজনক বলে জানান বিধায়ক। নির্ধারিত সময়ের আগে কাজটি শেষ করা যায় কিনা এ ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। প্রায় 15-9 কোটি টাকায় আমাদের যে বাগমা হায়ার সেকেন্ডারি স্কুলের এটা কনস্ট্রাকশন চলছে, তো এটাকে যাহাতে সঠিকভাবে করা হয় এটাও দেখা, আর বিশেষ করে আজকে এখানে এনএসএসের উদ্যোগে যে 7 দিনের একটা প্রোগ্রাম ছিল, এর মধ্যেও আজকে মধ্যের দিন এসে ব্লাড ডোনেশন, যেটা আমাদের মানে মুখ্যমন্ত্রীজি আহ্বান রেখেছিলেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় যুবকদেরকে যে উদ্বুদ্ধ করে ব্লাড ডোনেশন করিয়ে রক্তদান শিবির করিয়ে আমাদের রোগী যারা আছেন, যারা রক্তের দরকার, তাদের যাহাতে কোনো অভাব না হয় এটা যাতে করা, এর জন্যই আজকের অঙ্গ হিসাবে এখানে এনএসএসের মাধ্যমে এই স্কুলের যতটুকু কাজ হয়েছে গুণগত মান কত, কীরকম বজায় রয়েছে বলে মনে হচ্ছে আপনার? না, কাজটা মোটামুটি ভালোই চলছে, তো যেগুলি কিছু ডিফেক্ট এখন পর্যন্ত দেখা যায়নি, আর্কিটেকচারে যেভাবে চলছে এভাবে চলছে। কাজটা কি স্যার পূর্ত দপ্তর করছে না আরডি ডিপার্টমেন্ট করছে? না না, এটা তো পিডব্লিউ দিয়ে করছেন। আচ্ছা, এটা অনেক আগেই স্যাংশনটা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে টেন্ডার ফেন্ডারে কিছু বেদাল ছিল টেকনিক্যালি, তার জন্য তার